ডাবল ইঞ্জিনে বিহাল সড়ক, ঘুমি সরকার। বিহাল সড়কগুলি মেরামতির দাবিতে বুধবার ভোর থেকে কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজার থেকে রায়মণিপাড়া ভায়া সুকান শিরমন পর্যন্ত রাস্তায় বিক্ষোভ আন্দোলন শুরু করেছে আমজনতা। স্থানীয় গাড়ি চালক এবং এলাকাবাসী একযোগে এই আন্দোলনে সামিল হয়েছে। ভোর থেকেই এই আন্দোলনে আশাপাড়া, আনন্দবাজার, সুভাষনগর, গোছিরামপাড়া, শাখান্তাং সহ বিস্তীর্ণ জনজাতি অধ্যুষিত এলাকাগুলি থেকে শত শত জনজাতি সম্প্রদায়ের মানুষ সামিল হয়েছে। এলাকার গাড়ি চালকরা বেশি সংখ্যায় সামিল হতে দেখা গেছে। এই রাস্তার দায়িত্বপ্রাপ্ত দপ্তর হল PMGSY। কাঞ্চনপুর মহকুমায় PMGSY রাস্তার নামে কোটি কোটি টাকার ঘোটলার সংবাদ একাধিকবার প্রকাশ হলেও দপ্তরকর্তা অর্থাৎ দপ্তরের মুখ্য বাস্তুকার শাক দিয়ে মাঝে থাকার চেষ্টা করে যাচ্ছেন বলে অভিযোগ। কাঞ্চনপুরে PMGSY দপ্তর থেকে রাস্তা নির্মাণের নামে কোটি কোটি টাকার নয় ছয় বাণিজ্য চলছে, অথচ রাজ্য সরকারের কোনো হেলদুল নেই। সরকার শুধু তথাকথিত সুশাসন ও উন্নয়নের স্লোগান দিয়ে বেড়াচ্ছে, কিন্তু বাস্তব চিত্র অন্যরকম। ড্রাইভার সংগঠন সবাই মিলে আজকে সকালবেলা সাড়ে পাঁচটা থেকে আমরা রুট ব্লক করছি। কিসের জন্য? আনন্দবাজার থেকে দশদা বাজার 13 কিলোমিটার। এই রুটে অনেক বছর ধরে আমরা মানে সবাই কষ্টভাবে চালাইতে আছি। অনেক রাস্তা খারাপ। গত বছরে DCM কাঞ্চনপুর স্থা উনি আয়া বলে গেছে জানুয়ারি মাস থেকে রাস্তাটা মানে সুন্দরভাবে বানিয়ে দেব। এখন পর্যন্ত এই রাস্তাটা কাজ হয়নি। SDMও জানিলাম, ওরা আয়া দেখে নেই। এভাবে অবস্থা চালাইতেছে আমরা। স্কুলে ছাত্র ছাত্রী কেমনে চলে যাবো? এটা ও অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবো। কেউ কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, কালকে রাত্রে মানে এক মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেকবার এই রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর যারা আমরা ড্রাইভারদের মানে 2 লিটার তেল লাগে 5-6 কিলোমিটার ভিতরে, এরকম অবস্থা চলেছে। আজকে SDM আসলে আমরা এই রাস্তাতে ছাড়তাম না। DM ততক্ষণ আসবে, এই সময় আমরা সংশোধন যে মানে উনি বলে যাব কালকে বা পড়ছু এই রাস্তা ঠিক করে দিব, এটা মানে বলে গেলে আমরা মানবো, রাস্তা ছাড়বো না। আমরা মানে এভাবে না খাইয়া আমি বসে থাকবো সবাই মিলে। এখন কোনো পার্টি নয় আর রাজনীতিভাবে নয়, আমরা সবাই ড্রাইভার সংগঠন মিলে এভাবে আমরা মিলিয়ে বসে থাকছি আজকে সকালবেলা থেকে। এটাই দুগুণ ধন্যবাদ। আপনারা কি সবাই একমত নি? একমত। ঠিক আছে।